প্রত্যেককে স্বাগত জানাই উপাসনা ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন আজকের দিনটি খুবই পবিত্র দিন, কারণ আজ পূর্ণিমা তিথি। অপরদিকে পূর্ণিমা তিথির পাশাপাশি আজ বৃহস্পতিবার, আর এই কারণে আজকের এই তিথিকে পূর্ণতিথি বলা হয়। তাই পূর্ণতিথিতে আপনি যে কোনো প্রকারের শুভ কাজ করলে তা শতগুণ সুফল লাভ হয়। এই ভিডিওতে আমি আজ আপনাদের সামনে জানাবো যে আপনি সন্ধেবেলায় তুলসী তলায় কি মন্ত্র উচ্চারণ করবেন, এবং আপনার বাড়ির পাশাপাশি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে কি মন্ত্র উচ্চারণ করবেন যার ফলে আপনি সুফল অর্জন করতে পারেন। যারা এই মন্ত্র দুটি জানতে চান, অন্তত একবার কানে শুনে শত জীবনের পাপের নাশ করতে চান, তারা ভিডিওটি বাকি অংশটি দেখুন। আর যাদের এইসব বিষয়ে বিশ্বাস নেই, প্রয়োজনহীন সময় নষ্ট করার কোনো মানে হয় না। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা প্রথমবারের জন্য আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন। তাদের কাছে অতিরিক্ত একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে। যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি আপনার প্রয়োজন বোধ মেটাবে, কোনো উপকারে আসতে পারে, তাহলে আরেকটি ছোট কাজ করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তবে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমে বলবো আজ আপনি সন্ধেবেলায় তুলসী তলায় কী বিশেষ উপাচারটি করবেন। দেখুন, আজকে পূর্ণতিথি, তাই পূর্ণতিথিতে অতি অবশ্যই শুভ কাজগুলি করবেন। সর্বপ্রথম আমি আপনাদের বলবো এই তিথিতে আপনি যেটি করবেন সেটি হলো অতি অবশ্যই সন্ধ্যা প্রদীপ জ্বালবেন তুলসী তলায়। যদি আপনার সামর্থ্য থাকে বা আপনি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আজকের দিনে আপনি গা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সন্ধ্যাবেলায় তুলসী তলায় গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনি অবশ্যই তুলসী দেবীর মন্ত্র উচ্চারণ করবেন। তবে এক্ষেত্রে কিছু সাবধানতা রয়েছে। আজকের দিনে কখনোই তুলসী গাছে হাত দেবেন না, তার কারণ পূর্ণিমা তিথি, একাদশী তিথি, অমাবস্যা তিথি এবং রবিবার, এই কটি দিন তুলসী গাছকে স্পর্শ করতে নেই। আপনি দূর থেকেই তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জ্বালবেন, কোনো সমস্যা আশা করি হবে না। আমি আপনাকে যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি আপনারা অনেকেই জানেন, যদি পারেন উচ্চারণ করবেন, আর না হলে অন্তত দুবার আমার কাছে মন্ত্রটি শুনে নিন, এর ফলেও কিন্তু আপনার সুফল লাভ হবে। মন্ত্রটি হল ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রায়ৈ কশ্যপবশ্যচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যব্রতৈ নমো নমঃ। আবার একবার মন্ত্রটি বলছি, ওং বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রায়ৈ কশ্যপবশ্যচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যব্রতৈ নমো নমঃ। এই মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন তুলসী মঞ্চে করজোড়ে, দেখবেন আজকের দিনে আপনার বেশ ভালো সুফল লাভ হবে। বন্ধুরা, এছাড়াও আমি এই ভিডিওতে আরেকটি মন্ত্রের কথা বলেছি, যেটি হলো অশ্বত্থ তলায় একটি বিশেষ ক্রিয়া করবেন। আপনাদের এক্ষেত্রে জানিয়ে রাখি যে আগেকার দিনে যখন দেবদেবীদের পূজা পার্বণ হতো না, তখন বট অশ্বত্থ গাছকে দেবদেবী রূপে পালন করা হতো, এবং এই গাছগুলি দীর্ঘদিন ধরে পুজো করে আসা হতো। যেমনটা তুলসী
মন্দির বা মঞ্চের গুরুত্ব রয়েছে, ঠিক তেমনটাই অসত্য গাছেরও গুরুত্ব রয়েছে। তাই অতি অবশ্যই আপনি এই দিন অসত্য তলাতেও একটি বিশেষ কাজ করতে পারেন, তবে সন্ধ্যার আগে কাজটি করার চেষ্টা করবেন, সূর্য ডুবে যাওয়ার পর করবেন না। প্রদীপ জ্বালাবেন, জল দেবেন, পুষ্প দেবেন, সন্ধ্যার আগে যা করবেন সন্ধ্যার পরে করবেন না। আর অসত্য গাছকে কেবলমাত্র সপ্তাহে শনিবার ছোঁয়া যায়, অন্য কোনো দিন ছুঁতে নেই। এক্ষেত্রে আরেকটি কথা আপনাদের বলি, রাস্তাঘাটে অনেক জায়গায় দেখবেন অসত্য তলায় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে বাথরুম করি। আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন, যারা পুরুষ মানুষ যারা দেখছেন, তারা তো এরপর থেকে আর কোনো দিন করবেন না। আর যারা মহিলারা দেখছেন, আমার মা বোনেরা, তারা তাদের স্বামী, ছেলে এবং পুত্র প্রত্যেককে সাবধান করে দেবেন, কারণ এর ফলে প্রচুর পাপ অর্জন হয়। আমিও অজান্তে কখনো করেছি, তাই এখন বুঝতে পারি এর ফলে প্রচণ্ড পাপ অর্জন হয়। আজকের পর থেকে যেন করবেন না, কারণ আপনি যেমন একজন হিন্দু ধর্মের মানুষ, আমিও একজন হিন্দু ধর্মের মানুষ, আমিও চাই যে আমার ধর্ম সঠিকভাবে পালন হোক। যাই হোক, এবার বলবো যে আপনি অসত্য তলায় জল দেবেন, প্রদীপ জ্বালতে পারেন, অন্তত একটি ধূপ দেবেন, কিন্তু সন্ধে হয়ে গেলে করবেন না। সন্ধে হয়ে গেলে কেবল মন্ত্রটি উচ্চারণ করবেন। অসত্য তলায় সন্ধের পর পূজা পার্বণ করতে নেই, তারও একটি কারণ আছে। সারা দিন যেমন বিভিন্ন দেবদেবী থাকে, সন্ধেবেলায় অসত্য তলায় অলক্ষ্মীর ক্ষমতা বৃদ্ধি পায়। তাই যদি পুজোটা করেন, লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করে যাবে। তাই যা করবেন সন্ধের আগে করবেন। যদি আমার এই ভিডিওটা কেউ সন্ধের সময় দেখেন বা পরে দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনি পরে কোনো দিন করবেন, শনিবার ছাড়া অসত্য গাছকে ছোঁয়া যায় না। যাই হোক, জল নিবেদন করে এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ওং অসত্য বৃক্ষ রূপসী মহাদেবাতি বিশ্রুত বিষ্ণু পুরৌপসি তত্ত্ব পুণ্য বৃক্ষ নমস্তুতে। ওং অসত্য বৃক্ষ রূপসী মহাদেবতী বিশ্বশ্রুত বিষ্ণু রূপসী হিত তং পুষ্ণ বৃক্ষ নমস্তুতে। এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন, অন্তত পরজোড়ে আপনার শ্রদ্ধা ভক্তি জানাবেন, এর ফলেও সুফল আপনার লাভ হতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আশা করি আপনারা সুফল পাবেন এই ক্রিয়াটি করলে। আর আমাদের এই উপাসনা চ্যানেলটি সম্পূর্ণ হিন্দু শাস্ত্রের উপর গঠিত একটি চ্যানেল, তাই যদি প্রয়োজন বোধ করেন অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই আপনি যদি ইচ্ছুক্ষণ অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সাথে সাথে পাশের যে নোটিফিকেশন বেলটিও অন করে রাখতে পারেন। প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনারই কাছে। আজকের ভিডিওটি করতে পেরে আমার বেশ ভালো লেগেছে। আশা করি ভিডিওটি দেখার পর আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে তো কখনোই ভুলবেন না। প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।